close till I get up. Time is barely. Assalamu alaikum. Welcome back to my channel. আজকে আমি ব্রেড স্যান্ডউইচ করে দেখাবো আর সেজন্য আমি এখানে কয়েক পিস ব্রেড নিয়েছি আর নিয়েছি মজারেলা চিজ আর এখানে একটু ভেজিটেবল নিয়েছি ক্যারোট ক্যাপসিকাম আর টমেটো আমি হালকা তেলে একটু ফ্রাই করে নিয়েছি আর নিয়েছি মেয়োনিজ আছে টমেটো সস এই উপকরণগুলো দিয়ে তৈরি করে দেখাচ্ছি এখন ব্রেডে মেয়োনিজ দিয়ে নিব ভালো করে চারদিকে ছড়িয়ে দিচ্ছি চামচের সাহায্যে আপনারা চাইলে এখানে মেয়োনিজ না দিয়ে বাটার ইউজ করতে পারেন সন্ধ্যায় বা সকালে বাচ্চাদেরকে করে দিতে পারেন বাচ্চারা খুবই পছন্দ করবে ছোট বড় সবাই পছন্দ করবে আর দিয়ে দিচ্ছি কিছুটা সস আর এখন দিয়ে দিব ফ্রাই করা সবজিগুলো সবজিটা আপনারা ইচ্ছে করলে কাঁচাও দিতে পারেন ক্যাপসিকাম টমেটো বা গাজর এখন দিয়ে দিচ্ছি মজারেলা চিজ এখন আমি এগুলিকে ফ্রাই করব আর এর জন্য ফ্রাই প্যানটা আগে গরম করে দিয়েছিলাম আর এখানে এক টেবিল চামচ পরিমাণে বাটার দিয়েছি আপনারা চাইলে এভাবেও নরমাল যে কোনো সাদা তেল ইউজ করতে পারেন বাটার দিয়ে না ফ্রাই করলেও হবে আর এখন দিয়ে দিচ্ছি ব্রেডগুলো একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব চিজটা গলার জন্য চুলার আঁচটাকে আমি মিডিয়াম আঁচে রেখেছি হয়ে গেছে তুলে নিচ্ছি এখন আমি একটু কেটে দেখাচ্ছি বাচ্চাদেরকে আপনারা টিফিনে এভাবে করে দিতে পারেন সকালে বা বিকেলে নাস্তায় তৈরি করতে পারেন খেতে খুবই মজাদার খুবই টেস্টি তৈরি হয়ে গেল আমার স্যান্ডউইচ